আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সন্ধ্যার একদম আগ মুহূর্ত, মাগরিবের আজান একটু পরেই হয়তো হয়ে যাবে, তারপরে ভিডিওটা চালু করলাম হচ্ছে কয়েকটা কথা বলার জন্য। হয়তো 2 থেকে 3 মিনিট আমি কয়েকটা কথা বলব। সো ব্যাপারটা হচ্ছে, নিজে সাবধান থাকলেও অনেক সময় হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যেরকম একটু আগে আমার সাথে একটা কোইনসিডেন্স ঘটে গেল, মানে আমি সাবধানে আসতেছি, এই যে যে বোরাক বলে অনেকে, অনেকে অটো বলেন, চার্জার চালিত যে রিক্সার আর কি, অটো রিক্সা, তো ওইটা হচ্ছে ব্যাক সাইডে আসতেছে, আমি হর্ন দিচ্ছি, উনি ব্যাক সাইডে আসতেছে, তো আমি এরকম যাচ্ছি আর উনি এরকম আসতেছে। এখানে লাগার কথা ট্যাঙ্কির এই সাইডে, বাট এই জায়গায় লাগছে পরে বাম্পারে আর কি। তো আমি অল্প একটু কাত হয়ে গেছিলাম এক সাইডে, তো আলহামদুলিল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আল্লাহ পাকের অশেষ রহমতে। আসলে মানুষজন যে খামখেয়ালি, মানে রাস্তা পার হয়ে যায় হুটহাট করে, তারপরে পিছনে আসবে দেখবে না কেউ আছে কি না, তারপরে রাস্তা ওয়ান ওয়ে, মানে যে যার মতো আসবে যাবে, মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা দেখতেছে, যে মানে কি বলবো, রিল্যাক্সে পার হয়ে যাচ্ছে নবাবজাদা সবাই, আসলে কিছুই বলার নাই, সিস্টেম এত সুন্দর আমাদের, কি বলবো আর। যাই হোক, আল্লাহ রহম করছে, হয়তো অনেক বড় ক্ষতি হতে পারত, অনেক একটু রাগ করছি আমি, তখন ক্যামেরা বন্ধ ছিল আর কি, ওইটা ভিডিওতে নাই থাকলে আপনাদের দেখাতে পারতাম। ওনাকে রাগ করলাম যে আপনি যে পেছনে, মানে ব্যাক গিয়ার দিয়ে পেছনে আসতেছেন, তো পেছনে তো দেখা উচিত যে কেউ আছে কি না, উনি আমার দোষ দিচ্ছে যে আপনি পেছনে কেন আসছেন, তা আমি তো পেছন দিয়ে রাস্তা বের হবো না, উনি পেছনে আসতেছে, লুকিং গ্লাস ওনার দেখা উচিত পেছনে কেউ আছে কি না, উনি পেছনে ইচ্ছা মতো আসতেছে, মানে দোষ করবে আবার কিছু বলতে গেলে উল্টা ফাপড়। আসলে এটাই হচ্ছে আমাদের স্বভাব, আমরা বাঙালি, আমরা ভুল করলেও চিল্লাবো, অন্যায় করলেও চিল্লাবো, যেভাবে হোক আসলে জিততে হবে, আমাদের জিততেই হবে, না জিততে পারলে তো সমস্যা আছে না।